প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য সংশোধিত সিলেবাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ইতিহাসের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। 2022 সালের ফাইনাল পরীক্ষাতে যে প্রশ্নগুলি আসার সম্ভাবনা 100%, সেগুলো তোমাদের বলবো এবং কোন প্রশ্নগুলি কোন কোন সালে এসছে তাও তোমরা জানতে পারবে। ভিডিওটি কোথাও স্কিপ করবে না, কারণ এই ভিডিওটি অনেক মূল্যবান। তোমাদের কথা বলবো, যে কথাগুলো শুনলে পারে তোমরা অল্প পরেই ইতিহাসে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো তোমাদেরকে বলবো, এই যে প্রশ্নগুলো দিচ্ছি, এই প্রশ্নগুলোর উত্তর পেতে আমার সম্পাদনায় ইতিহাস এক্সাম গাইড অনলাইন ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে, অথবা আমার সাথে যোগাযোগের মাধ্যমে এই প্রশ্নের উত্তরগুলি তোমরা সংগ্রহ করতে পারো। আমাদের বইগুলিতে MCQ, SAQ, বড় প্রশ্ন এবং সালের প্রশ্ন, সংসদ নমুনা প্রশ্ন রয়েছে। তো কথা না বাড়ি চলো শুরু করা যাক। প্রথম অধ্যায়, অতীত স্মরণ। প্রথম অধ্যায়ের প্রথম প্রশ্ন, মিথ বা পুরা কাহিনী, লিজেন্ড বা কিংবদন্তি বলতে কী বোঝো? অতীত বিষয়ে মানুষের ধারণাকে কীভাবে এরা রূপদান করে, অথবা অতীতকে স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। দুই, মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে, এর উদ্দেশ্য বা কাজ কী ছিল? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তিন, মিউজিয়ামের বা জাদুঘরের প্রকারভেদ আলোচনা করো। চার, পেশাদারী ইতিহাস বলতে কী বোঝাই? অপেশাদারী ইতিহাসের সঙ্গে পেশাদারী ইতিহাসের পার্থক্য কী? পাঁচ, ইতিহাস রচনায় স্মৃতিকথার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। পেশাদারী শাখা হিসাবে সংক্ষেপে ইতিহাসের গুরুত্ব আলোচনা করো। ৬, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে যা জানো লেখো, অথবা দুটি শিল্প জাদুঘরের নাম লেখো। এবার আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো, অথবা রেলপথ প্রবর্তনের সুফল ও কুফল আলোচনা করো। দুই, ক্যান্টন বাণিজ্য বলতে কী বোঝায়? ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কীভাবে ঘটে? তিন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমলে ভারতে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা কোম্পানির আমলে বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থার বিবরণ দাও। চার, পলাশি ও বক্সার যুদ্ধের ফলাফল তুলনামূলক আলোচনা করো, অথবা পলাশির যুদ্ধ অপেক্ষা বক্সারের যুদ্ধ অধিক গুরুত্ব ছিল, মন্তব্যটি ব্যাখ্যা করো। পাঁচ, অবশিল্পায়ন বলতে কী বোঝাই? অবশিল্পায়নের কারণ ও ফলাফলগুলি আলোচনা করো। সাত, চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তিত হয়েছিল? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কী ছিল? সাত, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও সিরাজদুল্লার মধ্যে সংঘাতের কারণগুলি কী ছিল, অথবা পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো। এই ছিল তোমাদের এই তৃতীয় অধ্যায়ের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার আমরা চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন, আলিগড় আন্দোলনে স্যার সৈয়দ আহমেদ খান এর ভূমিকা আলোচনা করো, অথবা আলিগড় আন্দোলন কাকে বলে, মুসলিমদের সংগঠিত করার ক্ষেত্রে আলিগড় আন্দোলনের অবদান কী ছিল? দুই, সমাজ ও শিক্ষা সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান মূল্যায়ন করো। তিন, ব্রিটিশ শাসনকালে আদিবাসী ও দলিত শ্রেণীর সম্পর্কে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, অথবা 19 শতকে ভারতের আদিবাসী ও দলিত শ্রেণীর মানুষের অবস্থা কেমন ছিল আলোচনা করো। চার, বাংলার নবজাগরণের অগ্রগতির বিবরণ দাও, এর প্রকৃতি আলোচনা করো। পাঁচ, চীনের ইতিহাসে চৌঠা মে বা ফোর মে আন্দোলনের কারণ বা গুরুত্ব বা প্রভাব আলোচনা করো। ৬, সমাজ সংস্কার ও শিক্ষা সংস্কারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ৭, সমাজ সংস্কারের ক্ষেত্রে নব্যবঙ্গ বা ইয়ন বেঙ্গল আন্দোলনের ডেরুজিয়র ভূমিকা আলোচনা করো।
8 ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো অথবা পাশ্চাত্য শিক্ষার প্রভাব সম্পর্কে সংক্ষেপে লেখো 9 ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের কারণগুলি কী ছিল এই ছিল চতুর্থ অধ্যায়ের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই প্রশ্নগুলির মধ্যে সালে প্রশ্ন এবং ইষ্টাধ্যায় প্রশ্নগুলি অবশ্যই পড়তে হবে এবার আমরা পঞ্চম অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব পঞ্চম অধ্যায়ের প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন লখনৌ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো 2 রাওলাট আইন কাকে বলে এই আইনের শর্ত বা ধারাগুলি আলোচনা করো অথবা রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল 3 মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের সমালোচনামূলক আলোচনা করো অথবা মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই আইনের ত্রুটিগুলি আলোচনা করো অথবা 1919 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ও ত্রুটিগুলি আলোচনা করো 4 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ও শর্তাবলী আলোচনা করো এই আইনের গুরুত্ব কী ছিল 5 জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট কী ছিল এই ঘটনার গুরুত্ব আলোচনা করো এক্সট্রা প্রশ্ন হিসেবে দেখে যাবে 6 মীরার ষড়যন্ত্র মামলা কী এর ফলাফল আলোচনা করো 7 1909 খ্রিস্টাব্দে শাসনতান্ত্রিক সংস্কার আইনের একটি বিশ্লেষণমূলক বর্ণনা দাও অথবা 1909 খ্রিস্টাব্দের শাসনতান্ত্রিক সংস্কার বা মরলেমিন্টো সংস্কার আইনের শর্তগুলি আলোচনা করো 8 1943 সালে বাংলায় 50-এর মন্বন্তরের কারণগুলি আলোচনা করো অথবা 1943-এর মন্বন্তরের কারণগুলি আলোচনা করো এবার আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব 6 অধ্যায়ের প্রথম প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বে আজাদহিন ফৌজের অবদান আলোচনা করো তারপরে প্রশ্ন 1946-এর নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য বা ফলাফল লেখো অথবা 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের বর্ণনা দাও 3 ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক তাৎপর্য ব্যাখ্যা করো এবং এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো অথবা 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো 4 নম্বর প্রশ্ন হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা 1954 খ্রিস্টাব্দ অবধি ভিয়েতনামের ইতিহাসে কী ভূমিকা গ্রহণ করেছিল 5 মাউন্টব্যাটেন পরিকল্পনা কী এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃত্বে কী পরিকল্পনা ছিল 6 ক্রিপস মিশন কী কারণে প্রেরিত হয় এবং এর শর্তাবলী কী ছিল কংগ্রেস অথবা ভারতীয়রা কেন এই প্রস্তাব মেনে নেয়নি 7 মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা কী ছিল অথবা মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো লাস্ট প্রশ্ন ভিয়েতনামের যুদ্ধে আমেরিকার পরাজয়ের কারণ বিশ্লেষণ করো এই ছিল গুটি কয়েক প্রশ্ন এই প্রশ্নগুলি ভালোভাবে চর্চা করো তাহলে দেখবে উচ্চ মাধ্যমিক 2000 ফাইনাল পরীক্ষায় 100% এর মধ্যে থেকে কমন আসবে এবার তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলোতে দেখো সাল মেনশন করা আছে এবং স্টার চিহ্ন দেওয়া আছে তার মধ্যে যেগুলোতে ট্রিপল স্টার দেওয়া আছে সেই প্রশ্নগুলি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আজকের আলোচনা এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো পরবর্তী